অহংকার এমন একটা জিনিস, অহংকার এমন একটা জিনিস, আসলে মানুষ প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় কেউ না কেউ হয়তো বা শরীরের বরং, হয়তো বা রূপের বরং, হয়তো বা সম্পত্তির বরং, হয়তো বা টাকার বরং মানুষ অহংকারই করে যাচ্ছে। আসলে কি জানেন, অহংকারই আসলে আপনি করেছেন, আসলে আপনার অহংকারী করার মতো সেই ক্ষমতা আছে, আসলে আপনার দাপট আছে, কিন্তু আপনি অহংকারই করেছেন। একটা সময় সব কিছুরই কিন্তু পরিবর্তন আছে জানেন, প্রত্যেকটা সময় অসময়ের কিন্তু পরিবর্তন আছে। আসলে আপনি অহংকারই করেছেন আর কোনো 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 মানুষের সাথে, কারোর সাথে বা আপনার আত্মীয় স্বজন পরি বন্ধুবান্ধব, কিন্তু আসলে একটা সময় কিন্তু দেখা যাচ্ছে আপনিও তাদের কাছে অহংকারের পাত্র হয়ে যাবেন। একটা সময় যখন আপনি অহংকারই করবেন তাদেরকে তুচ্ছ করবেন, তাদেরকে মূল্যায়ন করবেন না, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে তারাও আপনাকে মূল্যায়ন করবে না, প্রিয় ভাই বন্ধু। কারণ হচ্ছে আকাশের যেমন পরিবর্তন হয়ে মেঘ আসে, তেমন মানুষের লাইফেরও কিন্তু পরিবর্তন আছে, মানুষের লাইফের পরিবর্তন আছে, মানুষের জীবনেরও পরিবর্তন আছে। আপনি এখন হয়তো বা আপনি প্রচুর টাকা ইনকাম করেন, আপনি প্রচুর টাকা ইনকাম করেন, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে আপনি প্রচুর টাকা ইনকাম করার মতো সেই ক্ষমতা আপনার থাকবে না, সেই সময়টুকু আপনার থাকবে না। এখন দেখা যাচ্ছে সেই সময়টুকু আপনার থাকবে না, প্রিয় ভাই আমার। অতএব অহংকারী কখনোই করবেন না, সম্পদের অহংকারী করে কী লাভ হবে? এই দুনিয়াতে সম্পদের অহংকারী করে, টাকার অহংকারী করে মানুষের সাথে নৃত্যতাত্ত্বীয় ব্যবহার করা, ওনার সময় দেখা যাচ্ছে এই ওই মানুষগুলোই আমাকে ঘৃণা করবে, ওই মানুষগুলোই আমাকে ঘৃণা করবে, কেন আমরা অহংকারী করব এই দুই দিন দুনিয়াতে? কেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে সম্পদের অহংকারী করে, রূপের অহংকারী করে। আসলে এই রূপ আজ আছে কাল নাই, এখন যৌবন বয়সে আমরা অনেক রকমের অনেক কথা বলি, অনেক কিছু নিয়ে আমরা নিজেকে অহংকারী করি। যখন আমাদের 30-40 বছর বয়স হয়ে যাবে, 40-এর পরে আমাদের আস্তে 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 আমাদের রূপ কমে যাবে। হ্যাঁ, পৃথিবীতে কোনো জিনিস চিরস্থায়ী নয়, পৃথিবীতে কোনো জিনিস চিরস্থায়ী নয়। আসলে আমরা বলি আমার আমার আমার, কিন্তু মৃত্যুর পরে আসলে কোনো কিছু আমার আপনার না, মৃত্যুর পরে কোনো কিছু আমার আর আপনার না। আমরা যতই বলি এটা আমার ওইটা আমার, আসলে মৃত্যুর পরে কোনো কিছু আমার আর আপনার না। আমরা যেগুলো নিয়ে অহংকারী করি আসলে কোনো কিছু আমাদের না, প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন।